খুব পিচ্ছি একটা শান্তা মনে হচ্ছে এখানে অনেকগুলো মানুষ, কিসের ছবি ছিল ওটা? ওটা আমার ইন্ডিয়াতে একটা রিয়েলিটি শো ছিল রূপসী বাংলা চ্যানেলে, সিঙ্গিং স্টার গলাজার মুলুকদার, ওখানের একটা ছবি ছিল। ওখানে আমি টপ ফাইভে ছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে ওখানে আমার গ্র্যান্ড ফিনালটা হয়নি, সেমিফিনাল পর্যন্ত আমি ছিলাম। পরে তুমি বাংলাদেশে আর কোনো রিয়েলিটি শোতে গিয়েছিলে এটা ছাড়া? হ্যাঁ, আমি চ্যানেল আইতে ছিলাম খুদে গান রাজে টপ এইটে, তো ওখানে হচ্ছে SMS রাউন্ডে আমি বাদ পড়ে যাও। আচ্ছা, ইন্ডিয়াতে এই যে যাও, একটা লম্বা সময় থাকতে হয়েছে। হ্যাঁ, ছ মাস। কে ছিল সঙ্গে? বাবা ছিল। বাবা ছিল? আমাকে একটু একটু গল্প বলছিলে, সেটা কি এখন আরেকবার বলবে? হ্যাঁ। কি যেন হয়েছিল? আমি যখন যাব ওখানে ইন্ডিয়াতে, যখন ঠিক হলো যে না আমার যাওয়া হবে কলকাতাতে, তো আমার সাথে যাওয়ার কেউই ছিল না। আমার মা যাবে, মা অতটা বুঝতো না বা বোঝে না। তো আমাদের ছোট ব্যবসা ছিল আব্বুর, ফার্নিচারের দোকান ছিল, তো আব্বুকে ওগুলো রেখেই তখন আমার সাথে যেতে হয়। ঝালকাঠিতেই ছিল। তো আমরা যখন আসি তখন আমাদের আর কিছুই ছিল না, কারণ কিছুই ছিল না মানে কি ব্যাপারটা কি হলো? স্যার, ওই দোকানগুলো দেখার মতো আর কেউ ছিল না, তো মা আসলে অতটা বুঝতো না, তো অনেক বেশি লস হয়ে যায়। তবে আমরা যখন ফিরে আসি তখন হচ্ছে আমাদের, আমরা যে চলবো বা কিভাবে আর সামনের দিনগুলো আগাবে এরকম কিছুই তখন ছিল না। তো তখন এমনও হয়েছে যে আমি মাছ ছাড়া কখনো ভাত খেতে পারতাম না, তো যখন খেতে বসতাম তো আব্বু যখন খাওয়াই দিত, তো আমি দেখতাম যে আমার বাবার চোখে পানি। তো এরপরেও আল্লাহ রহমতে আবার আমরা ঘুরে দাঁড়াই। মাঝখানে আমার অনেক গ্যাপ ছিল, আমার এক্সামের জন্য আমি গানের থেকে অনেকটা পিছিয়েও ছিলাম। ওইটা ছিল ক্লাস ফোরের কথা। এরপর যখন ক্লাস সিক্সে আমি, তখন আমি চ্যানেলাইতে ছিলাম। ওখানে টপ এইটে আসার পরে টপ ফাইভ যখন হয় তখন আমি SMS রাউন্ডেই, ওখান থেকে আমার বিদায় নিতে হয়। এরপর আর কখনো কোনো রিয়েলিটি শোতে আমার যাওয়া হয়নি। দীর্ঘ 9 বছর পরে আজকে আমি বাংলার গায়নের মঞ্চে। তোমার বাবা মার যে স্যাক্রিফাইসটা না, এই জিনিসটা তুমি ধরে রেখো সারা জীবন, ইনশাআল্লাহ স্যার এই আশীর্বাদ তোমাকে অনেক দূর পৌঁছে দেবে। তোমার যে চোখের পানিটা আজকে দেখতে পাচ্ছি, এটাকেও স্মরণ করবে সবসময় যে তুমি একটা স্ট্রাগলিং পিরিয়ড থেকে মানুষ যখন অনেক উপরে চলে যায়, আমার বিশ্বাস তুমি অনেক উপরে যাবে এবং ইনশাআল্লাহ তোমার বাবা মার মুখ উজ্জ্বল করবে তুমি, ইনশাআল্লাহ স্যার। চলো তোমার গান শুনি। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ অপু। বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরে ও মনোহরে সুখেতে রব চিরকাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল। চিরকাল ও মনোহরে সুখেতে রব চিরকাল,
সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম নিতার বাতাসে গো নিতার বাতাসে, সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, সুখেতের অবচিরকাল ও মনোহরে, সুখেতের অবচিরকাল সুখেতের অবচিরকাল ও মনোহরে, সুখেতের অবচিরকাল ও মনোহরে, সুখেতের অবচিরকাল। কিরণ চন্দ্র রায় স্যার, এত ছোট শুকনো মানুষ, গলায় এত জোর, তোমাকে অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ স্যার। নিঃসন্দেহে ভালো গেয়েছো, আর সাধনা দিয়ে যে জিনিসটি অর্জন করতে হয় সেটার মধ্যে কোনো মুরব্বি আনা থাকে না, এই জন্য বললাম কথাটি। কবির বকুল, শওকত আলী ইমন এবং ইমন সাহা, ওরা তাদের সাধনার বলে নিজ নিজ অবস্থান এবং অবস্থানের ভিত শক্ত করেছে, এটা অর্জন। এরা প্রত্যেকেই অবশ্য অবশ্যই গুণের অধিকারী। আর তোমার সাথে যে যন্ত্র অনুষঙ্গীরা রয়েছে, ওরা প্রত্যেকেই অত্যন্ত গুণী যন্ত্র শিল্পী, আর তোমার গানের পেছনে ওদের অবদানটাও ছিল চমৎকার। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্বাগত নিমন স্যার। দাদা এত সুন্দর করে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলি, কী বলবো। এই গানের পিছনে যে অবদানের কথা বললেন দাদা, একটা বড় অবদানের কথা বলতে চাই। এই গানের সৃষ্টি যে করেছে, গানের স্রষ্টা আমার অনুজ, খুব ভীষণ প্রিয় ট্যালেন্টেড কম্পোজার ইমন সাহা, বাংলাদেশের গর্ব আমি বলবো। সব মিলে এত সুন্দর কম্বিনেশান গানটা, মানে গানটা শুনলেই একটা অন্য একটা জগতে চলে যাই আমি। আর ও এত মিষ্টি করে গাইছে, আমি একদম হারিয়ে গেছিলাম। ধন্যবাদ স্যার। অসম্ভব ভালো গিয়েছ, আর বেশি কিছু বলবো না, কারণ মালিক বসা মালিক বলবে। ধন্যবাদ স্যার।
আমরা শুনবো মালিকের কাছ থেকে, তার আগে কবির বকুল স্যার কি বলেন, কেমন লাগলো সাঁতার গান? শীতলপাটির জেলা ঝালকাঠির মেয়ে শান্তা, জি স্যার, সেজন্য ওর কণ্ঠের মধ্যে আমি একটা শীতলতা পেয়েছি, একটা মায়া পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে একটা ভিন্ন মাত্রা যোগ করলো। ধন্যবাদ, তোমার শীতল এবং মিষ্টি কণ্ঠে একটা অন্যরকম আবহ তৈরি করেছে গানটার মধ্যে, তোমার জন্য অনেক দোয়া। ধন্যবাদ, আমি মনে করি যে বাংলার গায়নে মঞ্চে তোমাকে আমাদের প্রয়োজন আছে, তোমার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার। এবার ইমন সাহা স্যার। সবাই তো সব বলেই দিল, আমি বেশি কিছু না বলি। আর গানটি তো গিয়েছে মমতাজ আপা, এটা জানো সবাই, আমরা জানি মমতাজ আপা যেরকম গিয়েছে তার চেয়ে তুমি কিছু কিছু জিনিস আবার অ্যাড করেছো যেটা কিনা ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ। কোনো সময় মনে হয় যে বেশি ইম্প্রোভাইজ করলে গান থেকে বেরিয়ে যায়, সেটা একদমই মনে হয়নি। এবং খুব মিষ্টি লেগেছে যেটা বকুল ভাই বললেন, ইমন ভাই বললেন, তুমি একটা নতুন একটা মাত্রা যোগ করেছো। আমার মনে হয় যে মমতাজ আপা শুনলে অবশ্যই খুশি হবেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করবেন। অনেক ভালো থেকো, সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার।